আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম একটা ব্লগে। আজকের ব্লগে দেখাবো কুয়েত থেকে বাংলাদেশ ট্রাভেলের একটা অংশ। কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম কুয়েত থেকে, তো আজকের ব্লগটা সেই সম্পর্কেই থাকবে আশা করছি। সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি উপভোগ করতে পারবেন। অনেকদিন পর বাংলাদেশে যাচ্ছি, প্রায় 6 বছর পর। আর এবারের উদ্দেশ্য ছিল একটু ভিন্ন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ঈদ উদযাপন করা হয় না, আর অনেক দিন ধরে বাবা মাকেও দেখা হয় না, তো অনেকদিন পরে সবাইকে দেখব খুব খুশি ছিলাম। আর যাওয়াটা হবে হচ্ছে এভাবে করে আসলে হয়েই গেল। তবে যাওয়ার আগ পর্যন্ত আসলে কুয়েত থেকে অনেক অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। যাওয়ার নাম নেওয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা এসে শুরু হয়েছে। যাই হোক, সকল বাধা বিপত্তি ঝামেলা শেষ করে অবশেষে সাহস করে রওনাই দিই যে ঠিক আছে, যেই চলেই যাই, ও বাচ্চাদেরকে নিয়ে আমি একাই যাওয়ার জন্য বের হই। একাই বলতে বাংলাদেশে একা আর কি। এয়ারপোর্টে সকলেই ছিল, আমার হাজব্যান্ড, ভাসুর, পরিবারের সবাই ছিল যারা থাকে কুয়েতে, তো সবাইকে দেখানো সম্ভব হয়নি। মোটামুটি আমি চেষ্টা করেছি এয়ারপোর্টে অংশটা তুলে ধরার। আর কুয়েত এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর, যারা কুয়েত থেকে দেখছেন হয়তোবা জানেন, আর যারা দেখেননি তারা এই সুযোগে দেখে নিন। আবার ভাববেন না যে দেখতে কেন বলছে, আসলে এক এক দেশের এক একটা জিনিস দেখতে ভালো লাগে, সেজন্যই বলেছি, অন্য কিছু মনে করবেন না। এক এক দেশের অভিজ্ঞতা অর্জন করা খুবই ভালো একটা গুণ, অনেকেই দেখতে চায় এজন্যই শেয়ার করা। আবার অনেকে ইউরোপ থেকে কুয়েতে বিমানবন্দরে ট্রানজিট হন, অনেকেই আমি জানি কুয়েত এয়ারলাইন্সেও অনেকে আসা যাওয়া করেন, তারা তো হয়তো বা এগুলো দেখেছেন। আসলে একটা ডিপার্চার সাইটটা, ট্রানজিটের সাইটটা হচ্ছে নিচতলায়, তো অনেকেই কুয়েত এয়ারপোর্টে এসেছেনও আমি এরকমও জানি, অনেকেই বলেছেন যে এয়ারপোর্টে এসেছেন। যাই হোক, এয়ারপোর্টে যারা আসবেন আবার অবশ্যই জানাবেন, চেষ্টা করব আপনাদের সাথে দেখা করার। তো এই হচ্ছে আমার ছোট্ট পরিবার, ওখানে আমার ভাসুরের মেয়েও ছিল, তো বাচ্চারা খুবই এক্সাইটেড ওরা বাংলাদেশে যাবে। আমার বড় মেয়েটা বেশি একটা ইচ্ছুক ছিল না যাওয়ার, তো তারপর ভাবছে যে সামনের দিকে ওদের পড়াশোনা আরও বেড়ে যাবে, আর একটু বড় হবে মজাটা পাবে না, তো এই সময় যাই বাংলাদেশে ট্রাভেলটা করে আসি। চেষ্টা করছিলাম সব জায়গায় একটু একটু করে শ্যুট করার, কিন্তু অনেক ঝামেলা হচ্ছিল, তারপরও চেষ্টা চালিয়েই যাচ্ছি, উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল। আসলে একজন ব্লগার হিসেবে সব জায়গায় গেলেই ভিডিও শ্যুট করা, শেয়ার করা, এগুলো তো একটা অভ্যাসই। আর তাছাড়া অনেক কিছু ভিডিও করে রেখে দিলে স্মৃতিতেও থাকে, পরবর্তীতে দেখা যায়, সেটাও ভালো লাগে খুব। এই ছোট্ট চ্যানেলেই গত 2 বছরে কত কিছু শেয়ার করেছি, আনরেগুলার থাকার পরও যখন ওগুলো দেখি তখন খুবই ভালো লাগে। তো যাই হোক, আসলে একবার কষ্টও লাগছিল, আবার ভালোও লাগছিল। কষ্ট লাগছিল এই জন্য যে আপনাদের ভাইয়াকে রেখে যাচ্ছি, উনি একাই থাকবে, কেন যেন খুবই খারাপ লাগছিল আমার ওনাকে রেখে যেতে। তারপরও কিছুই করার নাই, আমি বলছিলাম যে চলেন একসাথেই যাই, উনি বলছে তুমি যাও, পরে আমি যাব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এয়ারপোর্ট থেকে আপনাদের সাথে কথা বলার জন্য ক্যামেরা অন করে ফেললাম, যাচ্ছি বাংলাদেশে। অনেকগুলো পাসপোর্ট, অনেক কষ্ট, অনেক প্যারা, অনেক কষ্ট। যাই হোক, সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো পৌঁছে যাই। ক্যামেরা ধরতে পারতেছি না, অনেক কষ্ট। মনটা খুবই খারাপ, আসার সময় অনেক সামান ইমিগ্রেশনে অনেক জিনিসপত্র রেখে দিছে, জিনিসপত্র অ্যালাউ ছিল না নাকি, আমরা আগে জানতাম না, ওগুলো নতুন হয়েছে মনে হয়। যাই হোক, কুয়েত এয়ারপোর্ট
ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এয়ারপোর্ট ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কান্নাকাটি শুনে বুঝতেই পারছেন যে এই মধ্যে অবস্থা কি কি হয়েছিল। তো যাই হোক, এয়ারপোর্টে আসলাম, প্লেনের বোর্ডিং কার্ড পেয়ে গেলাম, সিট পেয়ে গেলাম, বসে পড়লাম। কিন্তু এতটুকু পেতে পেতে অনেক বেগ পোহাতে হয়েছে আমি একা। আমি যে এত কষ্ট পেয়েছিলাম এবারকার ট্রাভেলে বলার মতো না, ভাষায় বলে প্রকাশ করার মতো না, এত কষ্ট এবার আমার হয়েছে আমার ছোট মেয়েটার কারণে। সে এবারই প্রথম ট্রাভেল করতেছে, কিন্তু প্রচুর কান্নাকাটি করেছে। যা কান্নাকাটি করে একটা পর্যায়ে এই প্লেনে এসেই স্টপ হয়েছে। সব কিছু দেখছিল, ওদেরকে দেখে সুস্থ শান্ত দেখে আমারও ভালো লাগছিল। আর এর মধ্যে অনেক কিছু দেখানোর মতো ছিল কিন্তু পারিনি, তার কারণ হলো আমি একা মানুষ, ভিডিও শ্যুট করবো নাকি ট্রাভেলের জন্য প্রস্তুতি নেব এগুলোর জন্য করতে পারছি। মাথার উপরে বিনে রেখে বিনের ঢাকনাটি ভালো করে বন্ধ করে দিন। উড্ডয়ন ও অবতরণের সময় সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী বন্ধ রাখুন। এই জাহাজে সবসময়ের জন্য ধূমপান নিষেধ। প্রতিটি টয়লেটে স্মোক ডিটেক্টর সংযুক্ত রয়েছে। ভদ্রমহিলা ও মহোদয়গণ, উড্ডয়নের পূর্বে আপনার সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছনে সোজা করুন, আপনার সামনের খাবারের টেবিলটি যথাস্থানে গুটিয়ে রাখুন। নিরাপত্তা বিষয়ক আরও তথ্যের জন্য আপনার সামনের সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশাবলী ভালো করে পড়ুন। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ঘোষণাটি দেওয়া হয় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে এই ঘোষণাটি খুবই 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 ভালো লাগে। আর বাংলা ভাষায় নিজেদের দেশের বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেই আমি ট্রাভেল করছিলাম। আর সত্যি বলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি ইচ্ছা করেই চেষ্টা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেই চুজ করি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেই টিকিটটা কাটার। কেননা এই বাংলা ভাষায় আর নিজের দেশের বিমানে বাংলাদেশে যাচ্ছি, এইটা আমাকে প্রচুর শান্তি দেয়। যদিও ট্রাভেলিংয়ে কষ্ট হয়, ফ্লাইট ডিলে করে, তারপর বিভিন্ন জায়গায় না বলেই ট্রানজিট করে, এতেই আমি নিজেও এর সম্মুখীন হয়েছিলাম। কিন্তু তারপরও আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটাকেই পছন্দ করি ট্রাভেল করার জন্য। আমি যেই স্বস্তিটা পাই সেটা আসলে অন্য কোথাও আমি পাইনি। তো রাত্রে আমাদের ফ্লাইট ছিল, আর এখানেও ফ্লাইট ডিলেই করা হয়েছে। রাত 12:45 ফ্লাইট ছাড়ার কথা থাকলো, সেই ফ্লাইট ছেড়েছে প্রায় 2টার সময় মনে হয়, 2:15 এরকম। তো যাই হোক, কিছু করার ছিল না, সবই ওনাদের হাতে। আর বাংলাদেশ বিমানের ফ্লাইট এরকম হয়, এবং সেটা জেনেই আসলে আমরা বিমান যারা টিকিট কাটি বিমানে, এটা জানার পরও কাটি। আমি তো জানতাম যে এমনটা হতে পারে, তারপরও বিমান বাংলাদেশটাকেই আমি বেছে নিয়েছি। যাই হোক, সে সম্পর্কে পরে বলবো। আর এখন মাঝ আকাশে আছি, আর আকাশের স্মৃতিগুলো থাকুক আমার এই ছোট্ট চ্যানেলে, সেজন্যই আসলে ভিডিও করে রেখে দিয়েছিলাম। কিন্তু অনেক ভিডিও আসলে ডিলেটও হয়ে গিয়েছে, সুন্দর সুন্দর দৃশ্য। অবশেষে আমরা এখন নেমে যাব বাংলাদেশে। আর এই সময় কানে খুব ব্যথা করতেছিল আমার, আমার নিজেরও, আমার মেয়েরও, ও কানটা ঢেকে রাখছে। তো বিমানের ভেতরে মাঝপথে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, তারপর ঘুমিয়েছিলাম, সব মিলিয়ে মোটামুটি ভালো একটা পরিবেশ পেয়েছি। আর আমার বসার সিটগুলো খুবই কমফোর্টেবল জায়গায় পড়েছে, এজন্য আমার আরও ভালো লেগেছে যে মাঝখানে দেওয়া হয়নি। আমি বাচ্চা কাচ্চা নিয়ে খুব স্বস্তিতেই বসতে পেরেছি, পাটা একটু বসে, পা ছেড়ে বসাটা আসলে প্লেনের মধ্যে
খুবই কষ্ট একটা বিষয়, কিন্তু আমি আরামসেই আসতে পেরেছি। আমাদের বিমানটাও একদম নতুন ছিল, বোয়িং বিমান। তো এই এখন আমরা বাংলাদেশের দিকে ল্যান্ড করছি। এই মুহূর্তটা বুক ডিপ 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 করতে থাকে, এখনই যাব এখনই যাব। তো এই মুহূর্তটা যারা পার করেছেন সবাই বুঝতে পারছেন যে আমার অনুভূতিটা কেমন ছিল। তো এই অনুভূতিটা এই ভিডিওর মাধ্যমে টুকে রেখে দিলাম যে আরেকদিন দেখব। আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, কেমন। আবার অনেকদিন পর ভিডিওতে কথা বলছি, আর অনেকেই আমার কথাগুলো শুনবে এটা ভেবো একটু উল্টাপুল্টা হয়ে যাচ্ছে আজকের ভিডিওর ব্লগে ভয়েসটা, কথা বা শব্দের ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুলভ্রান্তিগুলো নিজ গুণে ক্ষমা করে দিবেন। তো প্লেন থেমে গেল, এখনই থেমে যাবে, আর আমরা নেমেই পড়লাম। তো নামার আগে দৃশ্যটা শেয়ার করার চেষ্টা করেছি। বেবিদেরকে সামলে শ্যুট করা খুবই কষ্টদায়ক ছিল, আর নামার পরপর কত কাজ থাকে, কত ঝামেলা থাকে সেটা আপনারা জানেন। এয়ারপোর্টে ইমিগ্রেশনে অনেক কষ্ট হয়েছিল আমার বাচ্চাদেরকে নিয়ে। তারপর আমরা চারজন পাঁচজনের জিনিসপত্র, তারপর পাঁচজনের পাঁচটা পাসপোর্টের ইমিগ্রেশন, এক একটা পাসপোর্টের ইমিগ্রেশন চেক করতে অনেক সময় লাগে। তারপর যাই হোক, এই কষ্টগুলো আর কি বলবো, এগুলো হয়তোবা অনেকেই সম্মুখীন হয়েছেন। একটা পর্যায়ে ভাইয়ার সাথে আব্বুর সাথে দেখা হয়ে যায়, আমাদেরকে খুঁজে পায়। ভাইয়া তো অনেক ভেতরেই চলে গিয়েছিল, অবশেষে গাড়িতে উঠে পড়লাম। আমার আব্বু আসছিল, ভাইয়া আসছিল, বোন আসছিল, খালাতো ভাই আসছিল আমাদেরকে নিতে। গাড়ি ওরা আসলে ওই যে আমাদের 2 ঘন্টা ডিলে করার জন্য ফ্লাইট লেট করার পর সমস্যা টাইমে মিলছিল না, ওনারা আরও অনেক আগেই এসে পড়েছে গাড়ি ড্রাইভার সহ, কিন্তু আমরাই লেট করে আর কি বের হয়েছি। আর এই জিনিসপত্র লাগেজ ভরতে ভরতে আবার দেরি হয়ে গেল। পার্কিংয়ে গাড়ি থাকার কারণে পার্কিং ফিও দিতে হয়েছে বেশি। আগে ক্যানোপির একদম সামনে গাড়ি চলে যাইতো, কিন্তু এখন আর সেটা না। বড় পার্কিং করার বিল্ডিং রয়েছে, সেখানেই পার্কিং করা ছিল মূলত। আস্তে আস্তে হইব সবই, আরো ঝামেলা হবে ওই টার্মিনালটা অন হয়ে গেলে। নতুন আরেকটা করতেছে যে না মানুষজন, আমি এটাই তো বলতেছিলাম, 20 বছরে প্রতিবার আসলেই নতুন নতুন কিছু আসে। টার্মিনাল নতুন করলে সবই নতুন, একটা একটা করা দরকার। ক্যানোপি, পার্কিং, এক পার্কিং, ইমিগ্রেশন সব এক রেখে টার্মিনাল একটা করলেই কেমন। এটা কোন জায়গায় কি আছে এটা কাস্টমারকেও কত সময় লাগে। এতবার আসলাম গেলাম এখনো আমরা আসলে নিজেরা নিজেরা কথা বলছিলাম এয়ারপোর্ট সম্পর্কিত। তো এয়ারপোর্টের পাশের রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যারা অনেকদিন ধরে বাংলাদেশে যাচ্ছেন না এগুলো দেখে শান্তি লাগবে। আমার তো এয়ারপোর্ট থেকে বের হবার পর থেকে খুবই ভালো লাগছিলো, ক্যামেরা রাখছিলাম না। আমার বোন বলছিল ক্যামেরা শ্যুট করার দরকার নেই, এখানে রাস্তাগুলো অনেক বিপজ্জনক। এইসে আমার সুন্দরী বই না, এইসে আমার কালামাইয়া, আর এইসে দ্য গ্রেট শুটকি, বাসা একটা ফোন দাও, এইসে আমার ভাইয়া, খাবারটা রেডি করতে বলো, আর এইসে আমার সুন্দর ব্লগার, ও সুন্দর ব্লগার, এইসে মোহাম্মদ দ্য গ্রেট, মোহাম্মদের হৃদয়। যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন এই ব্লগটি, আপনাদের কাছে রাস্তাঘাট অবশ্যই ভালো লাগবে আমি জানি। আর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরপর রাস্তাগুলো যে এত মধুর লাগে, যে বাংলাদেশে আছি, বাংলাদেশে প্রবেশ করেছি, বাংলাদেশে হাঁটছি ঘুরছি, খুবই খুবই মজা লাগে, খুবই শান্তি লাগে, পরম শান্তি, যেটা আমার মাতৃভূমিতে আমি এখন হাঁটাচলা করছি। তো ওই মুহূর্তটা আসলে খুবই ভালো লাগার ছিল, কিন্তু সত্যি বলতে কি পরবর্তীতে এই ভালো লাগাটা আসলে থাকে না।
থাকতে থাকতে মানুষের একটা অভ্যাস হয়ে যায় না, সেটাই আসলে মূল। এয়ারপোর্টের পাশে দুই রাস্তায় ভিডিও করার চেষ্টা করেছি, আমার বোনকে দিয়েছিলাম ভিডিও করতে, সে কাচের ভেতর থেকে একটু একটু করে ভিডিও করছিল। আমরা আসলে আমাদের নিজস্ব ভাষায় কথা বলছিলাম, আমাদের ঢাকার যে ভাষাটা, পুরান ঢাকার ভাষাটা ব্যবহার করি না আমরা, সচরাচর যেভাবে কথা বলি সেটাই আপনারা শুনতে পাচ্ছেন, মানে শুদ্ধ ভাষার চাইতে একটু ব্যতিক্রম, তেমন কোনো ব্যতিক্রম নাই এই আর কি। তো এই মুহূর্তটা শেয়ার করে রেখে দিলাম, আমার বাচ্চারা বাংলাদেশ প্রথম দেখে কি বলে, আসলে ওদের বুঝাবার পর এটাই প্রথম বাংলাদেশ ট্রাভেল। অনেক ফ্লাইওভার আছে কিন্তু এখনো চালু হয়নি তো। ও এটা এটা ওই মেট্রো রেল না, এটা মেট্রো রেল না, এরকম ইয়েলো ফুল প্রথম কার্যালয় ব্রিজের উপরে, ও নিচে রোড করতেছে, ট্রাই নাকি ট্রেনের মানুষ কি করতেছে, ট্রেনের উপরে আরো অনেক মানুষ থাকে, ওরা বাড়িতে যায়, ওদের বাড়ি আছে, ট্রেন ওদের বাড়ি, ট্রেনের উপরে বসে বসে ওদের ওরা সিটে বসতে পারে না, ওদের কাছে টাকা নেই, ওরা গরিব, পুর, ভেরি পুর ম্যান, দ্যাটস ওয়াই লাইক দিস, ওরা চিটিং করে দেখতেছে, নট চিটিং, নট চিটিং, it's rules, you have no money you sit up, not inside, understand, I have money I sit, yeah, you, your mother have money now you become like this, Raja Basha.